ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বীরভূমের বোলপুরে পারিবারিক বিবাদের জেরে দুবছরের শিশুকে খুনের অভিযোগ। অভিযুক্ত মৃত শিশুটির কাকিমা। বোলপুর থানার পুলিশ সূত্রে খবর, রায়পুর শুকুরগ্রাম পঞ্চায়েতের কাশীপুরের পূর্বপাড়ার বাসিন্দা তাজমিরা বিবি। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। গোপাল, কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে দুই জায়ের মধ্যে কলহ, সূত্রপাত ভাসুরকে নিয়ে। ভাসুরের সঙ্গে জায়ের সম্পর্ক আছে এমনটাকে কেন্দ্র করে দুই জায়ের মধ্যে প্রায়শই গন্ডগোল চলত। গতকাল বিকাল বেলায়, পরশুদিন গন্ডগোল হয়েছে, গতকাল বিকাল বেলায় 4টে পর্যন্ত ওই শিশু তার মায়ের কাছে ছিল। 4টের পর থেকে সেই শিশুকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর অনেক গ্রামে খোঁজাখুঁজির পর পুলিশকে খবর দেওয়া হয়। বোলপুর থানার যিনি আইসি তিনি ঘটনাস্থলে আসেন এবং খোঁজ খবর করার পর তাদের ওই বাড়ির মধ্যে, অভিযুক্তের বাড়ির মধ্যে একটা আলমারি রয়েছে, সেই আলমারিটা দেখে তার সন্দেহ হয় এবং সেই আলমারিটা খোলার জন্য বলে। বন্ধ আলমারি যখন খোলা হয় তখন সেই আলমারির ড্রয়ারের মধ্যে দেখা যায় যে এই শিশুকে শোয়ান অবস্থায় রয়েছে। যদিও ততক্ষণ শিশুর মৃত্যু হয়েছে, পুলিশ ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে এবং ওই যে আলমারি যার ভিতরে রেখে দেওয়া হয়েছিল সেটাকেও পুলিশ বাজেয়াপ্ত করেছে। অভিযুক্ত স্বামী স্ত্রীকে দুজনকেই কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গিয়ে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। মৃত্যু হত্যার প্রকৃত কারণটা কি সেটা জানার চেষ্টা করছে। যদিও প্রাথমিকভাবে অনুমান যে শ্বাসরোধ করে বাচ্চাকে আগে হত্যা করা হয়েছে, তারপর দেহ লোপাটের উদ্দেশ্যে আলমারির ভিতরে, বাড়ির ভিতরে যে আলমারি সেই আলমারির ভিতরের যে ড্রয়ার সেখানে তাকে শুইয়ে লুকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছিল এটা মনে করছে পুলিশ। যদিও পুলিশ তদন্ত করছে কিন্তু অত্যন্ত দুঃখজনক এই ঘটনা সকাল থেকে ছড়িয়ে পড়ছে, এলাকার মানুষজন উত্তেজিত হয়ে পড়ে, তারা অভিযুক্তদের মারধর করে বলে অভিযোগ। এলাকায় কিন্তু এখনো উত্তেজনা রয়েছে, মানুষের মধ্যে প্রচুর ক্ষোভ রয়েছে। একটা দু বছরের ছোট্ট শিশু দুই জায়ের মধ্যে গন্ডগোল ঘেরে, দুই জা নিজেরা দুই ভাই, হ্যাঁ সে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যে ভাইয়ের দু বছরের শিশুকে দাদার যে ওয়াইফ স্ত্রী, হ্যাঁ সে এইভাবে শ্বাসরোধ করে হত্যা করবে এটা ভাবতেও পারছে না এলাকার লোকজন, গ্রামের লোকজনরা। ধন্যবাদ গোপাল।